হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর সবার ঈদ ভালো কেটেছে আমার ঈদও বেশ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এর ব্যস্ততা শেষ করে আবারও রেগুলার লাইফের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে আর সেই সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করতেও হাজির হয়েছি আপনাদের সাথে আজকে তৈরি করে দেখা টক মিষ্টি আর ঝাল স্বাদের ভীষণ মজার একটা আমের আচারের রেসিপি আশা রাখছি আমার আজকের রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটা ট্রাই করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আচার তৈরি করার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করব তার জন্য একটা হাড়িতে নিয়ে নিলাম পাঁচ ছয়টা শুকনা মরিচ একটা চামচ পরিমাণ আস্ত ধনে চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা চা চামচ পরিমাণ পাঁচফোরণ আর চা চামচ পরিমাণ সরিষা আমি কালো সরিষা ব্যবহার করছি চাইলে সাদা সরিষাও ব্যবহার করা যাবে এবারে চুলার আঁচটাকে একদম লো করে রেখে এই মশলাগুলোকে একটু টেলে নিতে হবে কম আঁচে এই মশলাটাকে টেলে মুচমুচে করে ভেজে নিতে হবে এরপর মোটামুটি ঠান্ডা করে ব্লেন্ডারে নিয়ে আমি গুঁড়ো করে একটা পাশে রেখে দিলাম এখন একটা হাড়িতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম আস্ত দুই টুকরা দারুচিনি এতে করে যেহেতু মিষ্টি আচার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর অন্যদিকে আমি এখানে দেড় কেজি পরিমাণ আমকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আর কিভাবে কেটেছি সেটা একটু দেখিয়ে দিলাম এখন এই আমগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিব যে আমগুলোর আটিটা একটু শক্ত হয়ে যায় সেই শক্ত আটির আমগুলো দিয়ে আচারটা তৈরি করলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো হয় সবগুলো আম দিয়ে এখন তেলের সাথে তিন থেকে চার মিনিটের জন্য উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু হাইতে আছে তিন থেকে চার মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবারে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি হলুদের গুঁড়াটা দিলাম কালারটা সুন্দর আসার জন্য এখন এই আমগুলোকে তেলের সাথে নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আমি তেলের সাথে আমগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আখের গুড় আর সাথে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি গুড় আর চিনি দুটো মিলিয়ে আচার তৈরি করলে আচার কিন্তু খেতে বেশি স্বাদ হয় তবে চাইলে গুড় না থাকলে শুধু চিনি ব্যবহার করেও আচারটা তৈরি করা যাবে এখন ঢাকনা দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে দশ মিনিটের জন্য আমি ঢেকে রান্না করে নিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনা খুলে আমগুলোকে নেড়ে দিতে হবে চিনি আর গুড় গলে কিন্তু পানি উঠতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে তলা থেকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে দশ থেকে পনেরো মিনিট আর চুলা রাসটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকবে ঠিক পনেরো মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি বেশ খানিকটা পানি উঠে গিয়েছে এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করে নিই এই যে চিনি আর গুড়ের যে পানিটা উঠেছে এটা দিয়েই আমটা সেদ্ধ করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার আর দিয়ে দিচ্ছি সেই যে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা সেই মশলাটা সামান্য একটু রেখে দিলাম পরে ব্যবহার করার জন্য এখন আবারও নেড়ে দিতে হবে ভিনেগারটা দিলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো রেখে খাওয়া যায় তাই চেষ্টা করবেন যে কোনো আচারেই ভিনেগারটা ব্যবহার করতে হালকা হাতে সাবধানে উল্টে পাল্টে আমগুলোকে নেড়ে দিতে হবে এখন আর ঢাকনা দেওয়া যাবে না তাহলে আমগুলো সেদ্ধ হয়ে একদম গলে যাবে ঢাকনা খোলা রেখে এখন আচারটাকে তৈরি করে নিতে হবে এ পর্যায়ে একটু চেক করে নিতে হবে লবণ বা মিষ্টির পরিমাণ ঠিক আছে কি না তো আমার ঠিক আছে আর কিছু লাগবে না এখন আমি বাকি মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম আর যদি আম টক হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী গুড় বা চিনি বা লবণের পরিমাণটাকে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন তো প্রায় পনেরো মিনিট রান্না করে নেওয়ার পরে যে পানির পরিমাণ কিন্তু শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছেন আর আমগুলো কি সুন্দর সলা সলা আছে আর আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি আর কয়েকটা পিস একটু ভেঙে গলে যাবে আর কয়েকটা আস্ত আস্ত থাকবে তাহলেই কিন্তু এই আচারটা খেতে বেশি ভালো লাগবে এখন আরও কিছুক্ষণ একটু উল্টে পাল্টে আমটাকে রান্না করতে হবে যেন তেলটা পুরোপুরি ভেসে উঠে আর এর মধ্যে কোনো রকমের পানি না থাকে পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে এই আচারটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজার টক মিষ্টি ঝাল স্বাদের আমের আচার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে সেই সাথে কাজের উৎসাহ বেড়ে যায় অনেকখানি তো কথা বলতে বলতে আচারটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিবো আর অপেক্ষা করব আচারটা ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত যখন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসবে তখন একটা শুকনা এয়ারটাইট বয়মে নিয়ে আচারটাকে সংরক্ষণ করতে হবে আমি আরও হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে ঠান্ডা করে তারপরে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি এই আচারটা যত পুরানো হবে খেতে কিন্তু স্বাদ ততই ভালো হবে তো বেশি করে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন মজাদার এই আমের আচারটা তো এই ছিল আমার আজকের রেসিপি এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ